স্বাধীনতার পর পেরিয়ে গিয়েছে 66 বছর, কিন্তু 6 দশক পেরিয়েও এখনো দেশের মূল সমস্যা দারিদ্র, অসাম্য, ন্যূনতম পরিষেবার অভাব। আর এই বিষয়গুলি মূল আলোচ্য হিসেবে উঠে এসেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও দিল্লি স্কুল অফ ইকোনমিক্স এর অধ্যাপক জঁ দ্রেজের নতুন বই অ্যান্ড আনসার্টেন গ্লোরি ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রাডিকশন এ। পেঙ্গুইন অ্যালেন লেনের প্রকাশিত এই বইয়ের আনুষ্ঠানিক উন্মোচনে সোমবার কলকাতায় উপস্থিত ছিলেন দুই লেখকই। দেশের একটা বড় অংশের মানুষের কাছে ন্যূনতম পরিষেবা এখনো পর্যন্ত না পৌঁছনোই সবচেয়ে বড় সমস্যা হিসেবে রয়ে গিয়েছে বলে মত অমর্ত্য সেন এবং জঁ দ্রেজের। বইয়ে লেখা হয়েছে, 2004 পর্যন্ত ভারতীয় অর্থনীতির অগ্রগতি চোখ বাঁধানো হলেও সামাজিক সূচকের নিরিখে বাংলাদেশ নেপালের মতো প্রতিবেশী দেশের তুলনায় ক্রমেই পিছিয়ে পড়ছে ভারত। বেহাল নিকাশি ব্যবস্থা, শিশুদের অপুষ্টি, টিকাকরণ কর্মসূচির অভাব, দেশের এক তৃতীয়াংশ মানুষের ঘরে বিদ্যুৎ না পৌঁছানো, দেশের অর্ধেক মানুষের শৌচাগার ব্যবহারের সুযোগ না থাকা ভারতের সবচেয়ে বড় সমস্যা। অমর্ত্য সেন এবং জঁ দ্রেজের বইয়ে কার্যত কটাক্ষের সুরে বলা হয়েছে, গ্রিড বিপর্যয়ের ফলে গত জুলাই মাসে একদিনে দেশের প্রায় অর্ধেক অন্ধকারে ডুবে যাওয়ায় সাধারণ মানুষ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেও পরিসংখ্যান বলছে ভারতের এক তৃতীয়াংশ ঘরে এখনো বিদ্যুৎই পৌঁছয়নি, যা সবসময় অন্ধকারে ডুবে থাকে। That is electricity at below cost absorbs 2% of the GDP, even though 1/3 of the population don't have any electric connection. 20 years ago, Bangladesh was way behind India in terms not only of per capita income, of course, which is still the case today, but in terms of child mortality, life expectancy, school participation, fertility rates, almost any of the standard social indicators. And today the position is largely reversed, with Bangladesh being ahead. অ্যান আনসার্টেন গ্লোরি ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রাডিকশনে স্পষ্ট বলা হয়েছে, ভারতীয় সমাজে শ্রেণী বৈষম্যের জেরেই ন্যূনতম পরিষেবাগুলি সকলের কাছে পৌঁছয় না। সমাজের যে উচ্চ শ্রেণী প্রশাসন পরিচালনা করে, পিছিয়ে পড়াদের উন্নতির প্রতি তাদের মনোযোগের অভাবই এর জন্য দায়ী। এবিপি আনন্দ।